আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে খুব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল কালেমা আরবা, পৃথিবীতে সবচেয়ে উত্তম কালেমা চারটে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সামরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, খুজু জুন্নাতাকুম, তোমরা ঢাল ধরো। সাহাবীগণ বলছেন, আতুবুন হাজারা, শত্রু চলে এসেছে, ঢাল ধরতে বলছেন মানে তীর আসছে, তীরকে ঠেকাতে হবে যেন মুখে না লাগে, এর নাম ঢাল। এখন যেমন ইস্কাট ক্ষেপণাস্ত্র আসছে সৌদি আরব, কুয়েত, কাতার বা রাশিয়া, চীন, জাপান থেকে, তাকে রাডারে ধরে ঠেকিয়ে সাগরে ফেলা হচ্ছে, আসছে 5000 কিলোমিটার দূর থেকে, তাকে আবার নিয়ে যাওয়া হবে 2000 কিলোমিটার দূরে, নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে, এইটা ঢাল। তো আল্লাহ রসুল বললেন, ঢাল ধরো। তো সাহাবিগণ বলছেন, শত্রু চলে এসেছে নাকি? তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, খুঁজো জুন্নাতাকুম মিনান্নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো। কোলো, তোমরা বলো, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ফাইনাহুন্না ইয়াতিনা ইয়াউমুল কিয়ামা, এই কালেমা চারটা আসবে বিচারের মাঠে, মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, সামনে থেকে ঢাল হিসেবে আসবে, পিছন দিক থেকে রক্ষক হিসেবে আসবে, ফাইনাহুন্নার সালেহাতুল বাকিয়া, এটা আল বাকিয়াতুস সালেহা, স্থায়ী শতামল। শোনো, এই চারটি কালেমা তোমাকে সামনের দিক থেকে বাঁচাবে জাহান্নাম থেকে, এই চারটি কালেমা তোমাকে পিছন দিক থেকে বাঁচাবে জাহান্নাম থেকে। শোনো, এই চারটি কালেমা স্থায়ী শতামল, স্থায়ী শতামল, স্থায়ী শতামল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, দোয়া করার পূর্বে কিছু জরুরি নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ঝুলন্ত থাকে আকাশ জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয়, দুরুদ পড়লে উপরে যাবে, আর যদি দুরুদ না পড়ে তাহলে উপরে যাবে না, এটা আটকা থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোককে দেখে লোকটা বলল এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষিহীন, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কাউর থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই বলে যখন দোয়া করল, তখন আল্লাহ রসুল বললেন, এ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি এমন ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এ যা শৈলাবে আতা, এ দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, ওয়ে যা দাবে উস্তু জীবা, আর এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে দিয়ে দেওয়া হয়, মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিআন্নাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, আল হান্নানো আল মান্নানো বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াদাল জালাল ওয়াল ইকরাম, আল হাইয়ু আল কাইয়ুম, ইন্নী আসালুকা, এটা হলো ইসমে আজম। অন্য এক বর্ণনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা হলো ইসমে আজম। কোন জায়গাতে এসেছে যে ইনুস আলাইহিস সালামের দোয়া হলো ইসমে আজম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতু জিন নুনে যাদা রাব্বাহু ফি বাতনিল হাওতে, আরে কেউ যদি দোয়া করে ইউনূসের দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, কেউ যদি দোয়া করে মাছওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, কেউ যদি দোয়া করে মাছওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে মাছওয়ালা, যখন মাছের পেটে মাছওয়ালা বললেন যে কোনো ব্যাপারে যদি মানুষ এই কথা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে, যে কোনো মানুষ যদি এই দোয়া দিয়ে তার কথাটা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বললেন আমি ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত এ দোয়া না পড়লে। পৃথিবীবাসী মনে রেখো, এই দোয়া দিয়ে মানুষ যা বলবে আমি আল্লাহ তা মেনে নিব। তাহলে দোয়া ইউনূস ও ইসমে আজম বলতে পারি। ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন, হাত দুটা উঠিয়ে ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন। নিজের কথা কি বলবেন? আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, কিছুই যদি না দোয়া জানা থাকে এটাই বলবেন। আজকের জুমার খুতবার শেষ হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রু দোয়া দোয়া ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া দোয়া মা কুলতো, যে দোয়া আমি বলেছি, ওয়াল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। যে দোয়া আমি বলেছি, যে দোয়া আমার পূর্বে পৃথিবীর সকল নবী বলেছেন, সে দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। আহওয়ালা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি, সকল তিনি। ভাই বোনকে এই জিকির, এই দোয়া বেশি বেশি পড়ার জন্য অনুরোধ জানিয়ে শেষে এসে বলি, সম্মানিত তিনি ভাই বোন, জরুরি কথা যে তাসবি তাহালিল জিকির আজকার করুন, দোয়া পাঠ করুন, ইসমে আজম বলার পরে দুরুদ পড়ার পরে নিজের কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির যদি 24 ঘন্টায় দিনে 100 বার করতে পারেন, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর মাঠে, সবচেয়ে কিয়ামতের মাঠে আপনি বেশি নেকির অধিকারী হবেন, তবে ওয়ও হবে যে বলেছে, আপনি সবচেয়ে বেশি, আপনার সমান কেউ হবে না। তো আর কে হবে? যে বলেছে সে হবে। তাহলে যত মানুষ বলবে তত মানুষ হবে, যত মানুষ বলবে না তত মানুষ হবে না। এই দোয়া আপনারা স্মরণ রাখবেন। আরও জরুরি কথা, অন্যের জন্য দোয়া করবেন। আরও জরুরি কথা, জামিয়া সালাফিয়ার কথা কোনো সময় ভুলবেন না। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফে ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, অন্যান্য জেলাও হতে পারে। বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে 3,850 জন ছেলে মেয়ে নিজ নিজ ছয় ছয় স্থানে পড়াশোনা করে। 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রায় বেতন লাগে 19,50,000, প্রায় 20 লক্ষ বেতন লাগে। সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয় মানুষের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মসজিদের সাথে আপনারা একটা ছোট্ট প্রতিষ্ঠান গড়ছেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমার শেষের সবচেয়ে জরুরি কথা, জামিয়া সালাফের পক্ষ থেকে যেই মুখপত্র পত্রিকা মাসিক আল ইতিশাম পত্রিকা বের হয়, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। অন্যান্য বই পড়েন, আবদুল্লাহর রিজিক বই পড়েন, আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আবদুল্লাহর বইকে খুব ভালোবাসেন। আমিও চাই যে তার বইকে আপনারা খুব ভালোবাসেন। নামাজ শিক্ষা সলাতের উপর বই পড়েন,
তবে আমার জোরালো দাবি, নতুন পুরাতন বলে কোনো কথা নয়, প্রত্যেকটা পত্রিকায় 50টা করে প্রশ্নের উত্তর আছে, যাওয়ার সময়তে কেউ খালি যাবেন না। আজকের জন্য 10 টাকা দেন আর 20 টাকা দেন, যেটাই দেন দিয়ে নিয়ে যাবেন, ফিরি নয়। 10 টাকা হোক 20 টাকা হোক, 2টা 4টা 5টা 10টা নিজের জন্য, বোনের জন্য, খালাতো বোন ভাইয়ের জন্য, সবার জন্য। আমার মনে বড় সাদ জামিয়া সালাফিয়ার সাথে সাথে মাসিক আল ইতিশাম পত্রিকা সারা দুনিয়ার বাঙালি পড়বে, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে মর্মে। সকল দিনই ভাই ও বোনের নিকটে বিনীত অনুরোধ, আপনারা বিশেষ প্রার্থনা হিসাবে পৃথিবী এবং পরকালের যাবতীয় কিছু পাওয়ার জন্য এই পদ্ধতিতে দোয়া করুন, আমার জরুরি অনুরোধ। আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমাদের পিতামাতা দাদা দাদা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আলোকিত করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে নিজের জন্য এবং জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার সুযোগ তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা আপাতত এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।